প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধু নির্দেশিত পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বললেন মেয়র লিটন। খুনি অপশক্তিকে ছাড় দেওয়া হবে না, স্বাধীনতা বিরোধীরা দেশে থাকবে না, বললেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। নাটোরে অভিযান চালিয়ে কোটি টাকার হেরোইন সহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব ১২। চাঁপাইনবাবগঞ্জে এক কেজি ৫০০ গ্রাম হেরোইন সহ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব ৫। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খাদিজামান লিটন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশিত পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আরও বহুদূর এগিয়ে যাবে। মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলরুমে ঢাকা সাব এডিটরস কাউন্সিল আয়োজিত লেখক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে শতাধিক লেখককে সম্মাননা প্রদান করা হয়। সংবর্ধিত লেখকদের হাতে ক্রেস্ট, উত্তরীয়, সনদপত্র ও সম্মানী তুলে দেন রাশিক মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথির হাতে সম্মাননার স্মারক তুলে দেন আয়োজকরা। এ সময় মেয়র লিটন বলেন, সাংবাদিকরা জনকল্যাণমূলক দাবিগুলো সবার সামনে তুলে ধরবে, এটি জাতি আশা করে। ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সদস্যরা নিজেদের ঐক্য আরও সুদৃঢ় করে আরও সামনের দিকে এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি মামুন ফরাজির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক মিনার মনসুর, ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি কায়কোবাদ মিলন, লেখক সম্মাননা উপকমিটির আহ্বায়ক কবির আলমগীর সহ অন্যান্যরা। ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা সুলতানা, সাধারণ সম্পাদক ইলিয়াস খান সহ সাংবাদিক নেতৃবৃন্দ ও ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সদস্যবৃন্দ ও লেখকবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি এমপি বলেছেন, জনসম্পৃক্ততা যাদের নেই, যারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা যুদ্ধাপরাধীদের দোসর, সেই খুনি অপশক্তিকে আর কোনোভাবেই কোনো জায়গা ছেড়ে দেওয়ার সুযোগ নেই। এদেশে আর যাই হোক কোনো স্বাধীনতা বিরোধী থাকবে না। তিনি মঙ্গলবার দুপুরে শহরের আলাইপুরস্থ অনিমা চৌধুরী অডিটোরিয়ামে মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মশিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, শফিকুল ইসলাম শিমুল, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থপতি ও প্রভাইস চ্যান্সেলর ডক্টর নিজামুদ্দিন আহমেদ সহ কর্মকর্তাবৃন্দ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে মন্ত্রী সদর উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। সেই জনসম্পৃক্ততা যাদের নেই, যারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা যুদ্ধাপরাধীদের দোষ, যারা যুদ্ধাপরাধীদের বিচার যে শেখ হাসিনা করেছেন, সেই যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করবার জন্য বিচারের দিনগুলোতে হরতাল ডেকেছে, যারা পার্বত্য শান্তি চুক্তির বিরোধিতা করেছে, পার্বত্য অঞ্চলকে ঝঞ্ঝা বিক্ষুব্ধ করেছে এবং পার্বত্য শান্তি চুক্তির দিনে হরতাল করে সেই শান্তি চুক্তি ভণ্ডুল করতে চেষ্টা করেছে, সেই শান্তির বিপক্ষের শক্তি, সেই খুনি অপশক্তি, তাদেরকে আর কোনোভাবে কোনো জায়গা ছেড়ে দেবার কোনো সুযোগ নেই। একটি স্বাধীন দেশ এই বাংলাদেশ, এই বিজয়ের মাসে আমাদের প্রত্যয় হওয়া উচিত এই মুক্তিযোদ্ধাদেরকে সঙ্গে নিয়ে। এই বাংলাদেশে রাজনীতি থাকবে, রাজনীতিতে পক্ষ বিপক্ষ থাকবে, এই বাংলাদেশে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে সরকার থাকবে, বিরোধী দল থাকবে, কিন্তু স্বাধীনতার বিরোধী কেউ থাকবে না। চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে এক কেজি ৫০০ গ্রাম হেরোইন সহ ফারুক মিয়া নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব ৫।
সোমবার দিবাগত রাত 2:30টার দিকে জেলার সদর থানার আলাতুলি মধ্যচর নামক এলাকায় অপারেশন পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার র‍্যাবের মিডিয়া সেলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব পাঁচের একটি চৌকস আভিযানিক দল আলাতুলি মধ্যচর নামক এলাকায় আসামির বাড়িতে অপারেশন পরিচালনা করে প্রায় 1,50,00,000 টাকার 1 কেজি 500 গ্রাম হেরোইন সহ ওই এলাকার নজরুল ইসলামের ছেলে ফারুক মিয়াকে আটক করে। আটক আসামির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। নাটোরে অভিযান চালিয়ে কোটি টাকার হেরোইন সহ দুজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব 12। সোমবার বিকেল 5টায় পৌরসভার ঈদগাহ মাঠের সামনে থেকে 1 কেজি 53 গ্রাম হেরোইন সহ তাদের আটক করা হয়। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‍্যাব 12 ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আবুল হাশেম সবুজ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব 12 স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল নাটোর সদর থানার ঈদগাহ মাঠের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় 1 কেজি 53 গ্রাম হেরোইন সহ দুইজন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‍্যাব সদস্যরা। গ্রেফতারকৃতরা হলেন নাটোর পৌরসভার উত্তর বরগাছা এলাকার নজরুল ইসলামের ছেলে মোস্তাকিম হোসেন মুন্না এবং দক্ষিণ বরগাছা এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে শাহাদাত আলী। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। বিএনপির 5 সংসদ সদস্য পদত্যাগ করায় আগামী 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য উপনির্বাচন উপলক্ষে নৌকার পক্ষে চাঁপাইনবাবগঞ্জে গণসংযোগ করেছেন কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক কামরুল হাসান লিঙ্কন ও তার সমর্থকরা। মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলায় এই গণসংযোগ করেন তিনি। এতে নৌকা প্রতীকের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা, গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেন নেতাকর্মীরা। চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতা কামরুল হাসান লিঙ্কন পথসভায় নৌকার ভোট চেয়ে বক্তব্য রাখেন। এ সময় তিনি আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। জনসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এ সময় নির্বাচিত হলে জনসাধারণের মাঝে চাঁপাইনবাবগঞ্জকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। সাবেক ছাত্রনেতা কামরুল হাসান লিঙ্কন দলীয় মনোনয়ন পেতে ইতোমধ্যে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, তুলে ধরছেন বর্তমান সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড। এর আগে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের সময় প্রতিদিন 500 ব্যক্তিকে খাবার ও নগদ অর্থ প্রদান কার্যক্রম ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি। তফসিল অনুযায়ী আগামী 1 ফেব্রুয়ারি এই 5 আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপনির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন 5 জানুয়ারি, মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ দিন 8 জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 15 জানুয়ারি। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।